আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। তো চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, মানে লাইক মারি দিবেন, ঠেলি দিবেন, ঠিক আছে? এরকম করে লাইক মারি মারি ঠেলি ঠেলি দিবেন। আচ্ছা, তো আমি প্রথমেই আজকে যেই কথাটা বলবো, অনেক দিন ধরে কয়েকদিন ধরে আমার সাথে, মানে আমাকে বলতেছে সানির বন্ধুর চ্যানেলটা দেখতে দেখতে দেখতে, কালকে আবার ভাইয়াও বলছে। তো আমি আসলে মনে করছিলাম যে ওই ভিডিও বা ওই আগের যেইগুলা শেয়ার করছিলাম সেইগুলা, কিন্তু দেখি যে না, এখন সানির বন্ধু আবার নতুন করে তথ্য দিল, এমন এমন কিছু তথ্য দিল যেটা কি না, মানে মাথায় আকাশ ভাইঙ্গা পড়ার মতো এরকম তথ্য দিছে। তো আমি সেটা আপনাদের সাথে ভিডিওর কোনো একটা অংশে শেয়ার করে দিব। তো এখন আমি যেটা নিয়ে কথা কব সেটা হইতাছে, প্রথমেই আমি একটু বড় শয়তানটাকে নিয়ে কথা বলি। আর আরেকটা কথা, মানে যাদের, মানে কিছু কিছু মানুষের জন্য দুঃসংবাদ আছে, যে এমন তোমরা যারা হাবিজাবি কমেন্ট করো সেটা এখন একবারে চিরতরে ইউটিউব বন্ধ করে দিছে, আলহামদুলিল্লাহ। যতই লাফাও, যতই কিছু করো, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না ওই নোংরা ওয়ার্ডটা নাম ইচ্ছা ভালো করে না লেখছো। ওইটা আর ওই কমেন্টটা আমার কাছে কেন, আর কারো কাছে আসবে না। যাই হোক, এখন ওইটা নতুন আপডেট হয়েছে, এখন একটু বড় শয়তানটারে নিয়ে একটু কথা কই আগে। তো এই দেখেন একটা কাহিনী, একটা কথা, হে গইতাছে, হ্যাঁ যখনই পদ্মার স্বরে যায়, হ্যাঁ যখনই এই ঢাকায় যায়, যখনই জেহেনে যায়, তখনই কিন্তু একটা করে হুলস্থুল কাণ্ড ঘটায় 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 আসে। তো এমনই এখন পদ্মার স্বর থেকে তো ঠাপাঠাপি করে আসছে, সেটা তো জানেনি, এটা নতুন কিছু না। জানার পরে তার বাড়িতে মেয়ে আইছে, অনেক দিন পর তার বড় মেয়ে, তাদের বড় মেয়ে, তাদের ফ্যামিলির বড় মেয়ে গেছে। আচ্ছা, যাওয়ানের পরে একটা বড় মেয়ে বা জামাই এত দিন পরে গেছে, তাই না? তো সেখানে ওই মেয়ে, ওই জামাই, মেয়েকে রেখা জামাই আসবে এটা তো, বা আসতে দিবে এটা তো একবারে অসম্ভবই, কারণ তাদের বড় মেয়ে, বড় মেয়ের একটা কিন্তু আলাদা ইয়া থাকে, মানে বড় সন্তানের ওই ফ্যামিলিতে। তো সেইখানে বড় মেয়ে আছে, বড় মেয়ের জামাই নাই, আর কেমন জামাই, কেমন শ্বশুর বাড়ি, যে কিনা জামাই একদিন থাকতে পারে না, দুই দিনের দিন আয়া পরে। অথচ এটা যদি অন্য কোনো ফ্যামিলিতে, অন্য কোনো জায়গায় দেখেন, তাহলে দেখবেন কি যে এটা আরও ভিন্ন। ধরেন আমি আমি কি আপনি কি ছয় মাস পরে বাবার বাড়িতে গেলাম, কোনো একটা কাজ আছে বা দরকার পড়ছে, ওইটা জরুরি কাজ, একদম না করলেই হয় না, ওইটার সাবজেক্ট আলাদা। কিন্তু ওই যে আমাদেরকে যে দিয়ে আসবে, বা তুমি থাকো এখন আমি যাই, বা এরকম কিছু, তো এটা করলে তো আমাদের বাপ মা তো বাপ মা তো অবশ্যই বলবে যে না, দুইজন একসাথে যেহেতু আসছো একসাথেই যাবা, কয়দিন থাকা ঠিক আছে তারপরে যাবা, যে কয়দিন মনে যায় থাকবা, এইখানে তো মেয়ে থাকুক তুমি যাও, এরকম ধরনের তো কোনো কথা হবে না, তাই না? তো সেইখানে আমার একটা খুব হাসি পায়, আমি নিজেরা দিয়েও দেখি যে যেইখানে বেশিরভাগ তো যাওয়া হয় না, তারপরে বাবার বাড়িতে তো বেশিরভাগ যাওয়া হয় না, কারণ অনেক মানে নিজেদের তো পার্সোনাল কাজ থাকে বা সময় হয় না, তো যখনই আর কি সুযোগ সুবিধা পাই তখনই যাই, কিন্তু কখনো এরকম হয় নাই যে আমি থাকবো বা আমার হাজবেন্ড চলে আসবে বা দুই মা আমাকে দিয়ে আসতে গেছে, এরকম কোনো সময়ই হয় নাই। বরং আরও কোনো সময় যদি বলছে যে আমি এখন যাই তুমি থাকো বা হ্যান ত্যান এরকম কথা বললে আরও উল্টা আরও মানে শাসানো হয়েছে যে কেন যাবা, যে একসাথে আসছো একসাথে যাবা, আজকে আইসা কেন কালকে যাবা, এরকম ধরনের কথাবার্তা হয়েছে, বা একলা কখনো আসতে দেয় নাই। তো যাই হোক, কিন্তু এই কদুর ভিতরে বা এই কদুর শাশুড়ি, এই কদুর মানে কী কম কদু, যত বড় বড় কথা কয় কিরে কদু, তোর শাশুড়ি এখন তোরে দি এক রাই তো থাকতে দেয় না তোর তোর এই বাড়িতে। আর তানজিলার কথা কী কব, তানজিল মানে সে তো হইতেছে যে সৈত্য বাবু, তাই সৈত্য সৈত্য হাত, সৈত্য সৈত্য পায়, সৈত্য সৈত্য হাত পা দিয়া যখন ঠাটায় ঠাটায় দুটো করে মারে, তখন সৈত্য সৈত্য হাত পা হতত হতত করে বড় বড় হয়ে যায়। যেইনি জামাই গেছে, যেইনি জামাই গেছে, ওরে বাবারে বাবা,
সুইমিং পুল মে নাহাকে ওর ভি নমকিন হো গই হো নমকিন হো গই হো। সে মানুষকে দেখাইতে চাইতেছে সে কত হট, লগে লগে নামছে বুড়ি ডাউ, হ্যাঁ, যে সে যে হট, তার হটের সোডে সে যায় পানিতে নামছে। আচ্ছা, কোনো মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেলে সেই মেরে নিয়ে মা এরকম নির্লজ্জ বেহায়াগিরির মতো করে? আমার তো মনে হইতেছে যে সে কারো জানি দেখাবে তার মেয়েকে, মা যেহেতু ও হইতেছে যে পরকীয়া করায় দেয়, তো সেই ক্ষেত্রে নিজের মেয়েকেও এখন পরকীয়ার মধ্যে আসক্ত করার জন্য যেই যার দেয় পরকীয়া করাবে সেইখানে গিয়া সে তারে মনে হয় তার ভিডিওতে দেখাইতেছে যে দেখো আমার মেয়ে কিন্তু এই পানিতে নামলে সুপার সুপার হট হয়ে যায়। হ্যাঁ, তোমার লগে আসলে কার লগে মিলাইতে পারে, আসিফ নাকি উই যে আকাশ? আচ্ছা যাই হোক, আকাশ বাতাস যাই হোক, হইলে তো আমরা দেখবো কত বড় বেহায়া হইলে এই যে শরীরের কাপড় চোপড় ভিজা অংশ সব দেখা যাইতেছে। আচ্ছা, তোরা যখন একটা কাজ করবি তোরা পার্সোনালভাবেই কাজ কর। আর সব থেকে মজার ব্যাপার হইতেছে কি, সাকিব থাকলে বা ওই কদু জাম্বু থাকলে আর এগুলো নিয়ে কিন্তু তো লাফালাফি মাতামাতি হয় না, যেই নি জাম্বু আয়া পরে হেই তো মনে করেন যে পাওয়ার বাইরা যায় বা হেই তো মানে চেং মানে চেং দিয়ে গাছ উঠতে যায়, লাভ দিয়ে গাছে উঠতে যায় যে কি করবে না করবে কুলকুইনারা কিছু পায় না, যে এ কদু যখন গেছে গা যাক গা আমি একটু স্বাধীন মতো চলি, আমি একটু এটা করি সেটা করি, মানে আর ওর লগে যায় হুই কদুর লগে তো আর হেরে পারে না। কদু দেখেন একটা সার্টিফিকেট হয়েছে, আসলে সার্টিফিকেট তো ওই যে মেকআপ বুতুরির ক্ষেত্রেও লাগছিল তাই না, ওই ছানিরে যেহেতু বাচ্চাটা প্যাডে আবদের তো প্যাডে আয় পড়ছিল, আর আবদের তো হইতেছে যে কার বাচ্চা হেরে তো হ্যাঁ আর মানে নতুন করে বলতে হবে না, এটা তো পাবলিকরা বুঝে গেছে যে এটা কার বাচ্চা। তো এই যে এদের হইতেছে কি এক একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে বা একটা আকাম করে বাচ্চা প্যাডে আহে, ওই প্যাডে আহার পরে বাচ্চারে মানে বাচ্চার বাপের জন্য একটা করে ব্যাডার কাছে বিয়া ধরায় মানে বিয়া করাই দেয়। বিয়া করাই দিলে বাচ্চাটা যখন প্যাডেতে বাইরে যায় দুই মাস তিন মাস পরে হেক করে বা এক বছর পরে হেক এই সমস্ত ব্যাডা করে লাত্তি মেরা দিয়া যায় ওই বাচ্চা লইয়া মানে যে যেটি বাইরায় বাসুর টসুর হেডিরে লইয়া ব্যবসাতে নামা যায়। তো আমি আমার মানে কী কমো, আজকে আমার সৌভাগ্যই হয়েছে না দুর্ভাগ্যই হয়েছে আমি জানি না, আমি তো গতকাল কোনো ভিডিও দিইনি রাত্রে, এই একটু সাময়িক অসুস্থ হয়ে গেছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল, প্রচণ্ড প্রচণ্ড মানে এর কোনো ইয়া নাই, প্রচণ্ডর পরে কী হয় তীব্র তীব্র মাথা ব্যথা হয়েছিল প্রচুর, মানে কিছুই করতে পারতেছিলাম না, চোখও খুলে রাখতে পারতেছিলাম না, যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। আচ্ছা, এর জন্য আবার কেউ রাগ হইয়েন না যে আমি ভিডিও দিইনি, এখন যেটা হইতেছে এখন সৌভাগ্য বা দুর্ভাগ্য যে কারণে হয়েছে সেটা একটু কই, মা গিনুর রে বলে ইউটিউবে হ্যাঁ রে বলে কয় যে তোমার ভিডিও ভালো হইতেছে হ্যান হইতেছে ত্যান হইতেছে, ঠিক আছে তাও এটা আবার কখন ওই যে চ্যানেল যখন প্রথম মনিটাইজেশন পায় ওই যে ইয়া আসে কী জানি পায় অ্যাডসেন্স আসে, অ্যাডসেন্স কি ওটা একটা পিন বুঝছেন, ওই যারা জানেন না হ্যাঁ হ্যাঁ করে কই, ওই অ্যাডসেন্সটা হইতেছে একটা কাগজ, ওই কাগজটার ভিতরে পাঁচ সংখ্যার একটা পিন নাম্বার থাকে, হ্যাঁ, তো ওই পিন নাম্বারটা না ওই যে আপনাদের যে অ্যাডসেন্স দেয় ওই অ্যাডসেন্সের যে ইয়াটা ওই যে কী বলে একটা বক্স থাকে ওই বক্সের মধ্যে ওই পিন নাম্বারটা দিয়ে দেয় যে এটা কি আপনি কি না, এই সঠিক মানুষটাকে বাছাই করার জন্য ওই পিন নাম্বারটা দিয়ে দেয়, ঠিক আছে। তো যাই হোক, অনেকে মনে করে এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু নেই, জাস্ট শুধু পাঁচটা নাম্বার আছে সংখ্যার আর কি, ওই থাকে না 5 6 7 8 9 10 এরকম, তো আর উপরে দেওয়া অ্যাডসেন্স লেখা থাকে, অ্যাডসেন্সটা সবারই স্বপ্নের, যা যে পায় যে যে পায় না এই আর কি। তো এই মাগিনুরের কাছে যখন অ্যাডসেন্সটা গেছে খুব কান্নাকাটি করছে, হ্যাঁ, তারপরে অনেক গালগপ্প করলো, হ্যাঁ, নিজে মানে মানুষ বলে আনন্দে কান আনন্দে আন হাসে আর তার আনন্দে কান্দা আইসে, সে কোনো কিছু করতে পারতাছিল না, তার হাত পা অবশ হয়ে আইসে আর ব্লা 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 অনেক কথা কইছে, তো সব ঠিক আছে, সে মানে এটা কিসের কান্দা সে আসলে জানে না আর অনেক কথা কইছে। তো কথা কওয়ার পরে এক পর্যায়ে আমি ভিডিওটা না আপনাদের কাছে একটু দিয়ে দিব, নি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন। তো ওই এরপর একটা কথা কইল যে তারে নাকি ইউটিউব জানাইতেছে যে হ্যাঁ হ্যাঁ তোমার ভিডিও ভালো হচ্ছে, তোমার ভিডিও এরকম হচ্ছে সেরকম হচ্ছে, গুড 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 আমি কইলাম ভিডিও বলে ভালো হইতেছে ইউটিউব ওর কাছে বলে
ওরে বলে খালি জানাইতেছে। আচ্ছা এখন আমার একটা কথা কন, যেইখানে এই তৌহিদ আফ্রিদি ওই ইউটিউবের ফিচারে যাইতে তার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে হয়েছে, এরপরে ইউটিউব তারে দেখাইছে যে এটা হইতেছে যে বাংলাদেশের একজন টপ কন্টেন্ট ক্রিয়েটর। তো এরপরে আবার দেখেন রাকিব হাসানরে দেখেন ওই যে 10 মিলিয়ন করছে, ও বাথরুমে থাকা থেকে 10 মিলিয়ন করছে, যাই হোক এরপরে ওরেও মানে ইয়া করছে। তারপর রাফসানদা ছোটো বাইরেও কিন্তু ওই ইউটিউবের নিজস্ব ইয়াতে দেখাইছে, হুম ওদের তো ইয়া 5 মিলিয়ন 8 মিলিয়ন সাবস্ক্রাইবার এর জন্য দেখাইছে, মিলিয়ন কিন্তু লাখ না কিন্তু মিলিয়ন। তো সেইখানে আর মাত্র 1000 কি জানি 1000 সাবস্ক্রাইবার হয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, ধরুন 4000 কি 5000 ঘন্টায় ওয়াচ টাইম হয়েছে। সেইখানে আরে বলে ইউটিউবে জানাইতেছে তোমার ভিডিও ভালো হইতেছে, হ্যান হইতেছে ত্যান হইতেছে। আসলে এইগুলা যখন মানুষে কইছে, আর মানুষও তো দেখলাম যে 300-400 সাবস্ক্রাইব আইছে, কমেন্ট আইছে, হ্যাঁ এই সেই হ্যান ত্যান, মানে সেই ইউটিউবের একেবারে কি মালকিন হয়ে গেছে গা। যাই হোক ইউটিউবের আমার মোনালিসা কইতে আমার আপু না করছিল, সাবি কি সাবি না আপু মনে হয়, মেবি নামটা ভুলে গেছি, আপু না করছিল যে কারণে আমি বললাম না। তো এর কি নাম দেওয়া যায়, আসলে খালাম্মারাও কইতে চাইতেছে না, কারণ খালাম্মার জায়গায় আম্মা যোগ আছে, এর জন্য খালাম্মাও কইতে চাইতেছি না এরে। তো এরে বলে ইউটিউব জানায় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছে, এর জন্য ইউটিউব বলারে জানাইছে যে হ্যার হ্যারে ইউটিউব হ্যার কাজ কাজের প্রতি খুব ইয়া, হুম মানে খুব তালি দিছে, হ্যান দিছে ত্যান দিছে। তাইলে বাইরে ভাই যদি ইউটিউবে এত এত এতই মানে এত সহজেই সব কিছু করা যাইতো, তাহলে তো মানুষ 10 মিলিয়ন 5 মিলিয়ন 1 মিলিয়নের পিছনে ঘুরতো না, তাই না? মানুষ তো ওই 1000 সাবস্ক্রাইব আর ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমিং করতো। তো এটা আসলে হয়েছে কি আমি বলি, এটা হইতেছে গিয়া যে ওই যে ইউটিউব এই কিছু টিপস দেয় যারা কন্টেন্ট বানায়, যে আমাকেও দেয়, তো সেইখানে না ওই কিছু টিপস দেয় যে এরকম সাইডে আসে, ওই যখন আমরা ইয়া ডেস্কটপ দিয়ে ঢুকি, পিসি দিয়ে ঢুকি বা ওই যে ল্যাপটপ দিয়ে ঢুকি, তো তখন ওই সাইডে মানে যখন আমরা এই ইয়া ওয়াইটি স্টুডিওতে ঢুকি, তখন না ওই সাইডে দেওয়া থাকে এরকম যে টিপস আইসে বা মানে এটা সেটা একটু আইসে যে এটা দেখো ওইটা দেখো হ্যান দেখো ত্যান দেখো ওইটার থেকে বেটার হবে, এরকম ধরনের কিছু টিপস দেয়। তো ওগুলো সত্যি কথা আমি দেখিও না, কারণ আমার টিপসের দরকার নেই, আমি আমার মতো করে ভিডিও বানাই, কী দেবো না দেখবো সেটা পরে। হেইডারে বানাইছে ইউটিউব হ্যার লগে যোগাযোগ করছে, ইউটিউব হ্যার লগে কথা কইছে। আচ্ছা ওর যদি 1 মিলিয়ন হইতো তাইলে বুঝতাম যে না কথা কয়, যেখানে তোর 1 লাখ তুই 1 লাখেও যা ইউটিউবের সাথে কথা কইতে পারবি। আমি আমার এই প্রথম এই যে এই 3000-এর যে চ্যানেলটা এরা দিয়েও আমি ইউটিউবের সাথে কথা কইতে পারবো, এত মহামারী কোনো কিছু হয়ে যায় না ইগা, যে তুমি বিশেষ কোনো ইয়ে হয়ে যাও না ইগা। তো এইডারে এত ঢাক ঢোল পিডায়া হিজাব টিজাব পইরা মিশা হাসা কইয়া যে ভিডিওটা বানাই দিলি, মানুষ তোরে আরও সিসি থুথু দেয় নাই, এটা যারা না জানে তারা তো খুব অ্যাপ্রিসিয়েট দিছে। মানে এইগুলো কি মানুষরে যে এমনি ঠকায় বা মানুষের যে এমনি মুরগা বানায় আর মানুষও যে মুরগা হয় লগে লগে, সি সি সি, তাও আবার হিজাব নিকাব পইরা মানুষ বলে এত মিথ্যা কথা কয়, তরে কবরও গসব না মেতিসা মানে মাগিনুর, তোরে কবরও পর্যন্ত নিতে চাইবো না, যে এই পাপ আমার কাছে দিও না, এটা এত বড় মিথ্যুক। ওর সম্পর্কে যত কম কম যত বলবো তত কম হবে, যত বলবো তত কম হবে। তো মানে কি বলবো আসলে, এই এডারে লইয়া প্যাকর 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 করতে আর মনেই চায় না আমার। তো যাই হোক এখন একটু সাগিনুডে নিয়ে কথা কই, এই রাব্বি রাব্বিরে দেহি সারাদিন পাদুরির ঘরেই থাকে, ওর কি বাড়ি ঘর কিছু নাই যে মানে ও, আমি শুনছি যে যতটুক জানি যে রাব্বি নাকি ওর আপন কেউ না, তাহলে আপন কেউ না হইলে ও এই ঘরের মধ্যে ওর পিছে পিছে থাকে, ওর কি কোনো ঘর বাড়ি নাই আসলে, মানে ঘর বাড়ি দিয়ে কী কর কী হইব, যদি মনে করেন যে এ একটা মোটকি পায়, সেই মোটকিরে মনে করেন যে মোটকির লাগে যদি ও এগর এগর কাছে তো কোনো ছেড়ি মানুষে যাইতে চায় না, যা গো রুচি আছে এই সমস্ত ছেড়িরা তার এর লগে যাইব না,
তো যেই কারণে এই ছাড়া কি করে, এই হারাদিনই মুটকির লগে থাকে। মুটকি যদি একটু বিছনায় জায়গা দেয়, একটু সুযোগ সুবিধা দেয় খেলাধুলা করার লিগা, হেই লোভে লোভে এই ছাড়া থাকে। তারপরে ওই ছাড়া রে ওই যে বিছনার মানে নিচে বিছনা করে ঘুমাইছে দেখে ছাড়া রে মুহের উপরে কইছে যে তুমি দোতলায় যাও, তুমি উপরে যাও গা, মানে মাথার মধ্যে যা থাও গা, তুমি নিচে থেকে কোনো ওই বেডি পরিষ্কার করে না। আরও কত কত কি একবারে ক্যামেরার মধ্যে দেখ, তাইলে কি ভালোবাসা ননদ রে ওই দিনকার বুকের মধ্যে জড়াই দিল, আয় ননদ আয় আমার বুকে আয় আমার বুকে আয়। আর এখন দেওয়ার রে লাত্তি মারা সরাই দেয় মনে হয় খাওয়া দাওয়া শেষ হয়েছে, প্রিন্স মামুনের মতো, টোকাই মামুনের মতো। হ্যাঁ টোকাই মামুন কয় দিন ও খেলাধুলা সব কিছু শেষে আর টোকাই মামুন যে বাইরে এসে সে তার লাগে থাকবো না, টোকাই মামুনটা দিছে আন্দার কইরা বুঝে যায় এ রামটির কাহিনী। আচ্ছা এখন পাদরের মায় নাকি খুব অসুস্থ, তারপরে মায়ের দিয়া কাজ করাই নিলে দেহে কত কাহিনী টাহিনী করলো, কাজের লেগা বাদাম ইয়া করেছে এই করেছে সেই করেছে বহুত কাহিনী করলো। এখন দেহি মায়ের দিয়া হ্যাঁ তেলের ডেরাম পরিষ্কার করাই আনছে কে, তারপর বস্তা বইলো যে মাড়িও আনাইছ যে ইয়া ভ্যান গাড়িতে দিয়া। এখন কথা হইলো যে মায়ের জন্য এত কাহিনী করলো, এখন সেই মারে দিয়া কিভাবে এত কাজ করায় পাদুরি, এখন কষ্ট লাগে না এই যে মাড়িগুলা যে এই কালিনুর বেগম যে উড়ায় উড়ায় দিছে, এটা কি কালিনুরে কি মানে জিন দ্বারা ইয়া কইরা বস্তার মধ্যে উড়েছে, বস্তার মধ্যে উড়াইতে নেই কালিনুর বেগমই তো কোদাল দিয়ে খাইচা 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 তারপরে বস্তার মধ্যে ঢুকাইছে। হ্যাঁ এখন অগো টাটায় না ওই যেহেতু পোলার বউ গাটা কিছু করলে পরে টাটায়, এখন কেউ কেন না যে আপনি খুকির পক্ষে কথা কইতেছেন, দেখেন খুকি কিন্তু এক হিসাব করলে একটা ছেলের বউ। হ্যাঁ তো সেখানে ছেলের বউরা কেন ইয়া করবে, ছেলের বউরা কেন এত স্যাক্রিফাইস করবে, আর এই যুগে আইসা যদি ছেলের বউরা না বলে না করে তাহলে কোন যুগে বলবে, এইটাই হইতেছে। হ্যাঁ মুখ খারাপ ঠিক আছে, মুখ তো ওরও খারাপ, এই কালিনুর বেগমেরও খারাপ, ওই যে ওদের যে শর্টস চ্যানেলটা আছে ওই শর্টস চ্যানেলে একটা ইয়া দিল যে যেই মানুষটা কি না মানে একদিন যে মানুষটার একদিন জোরে কথা কইতেও শুনলাম না সেই মানুষটা, সেই মানুষটারে কীভাবে খুকি তুমি এরকম কথা বললা, এটা তো ওগো চ্যানেলই। আচ্ছা যেই মানুষটা বলে যেই মানুষটারে বলে কোনো দিন জোরে কথা কইতে দেখে নাই, তাই জোরে কথা কইতেছে দেখে নাই। কিছুদিন আগে যখন শাহিনার বউরে ওপেন ক্যামেরাতে পোলার বোন নামে বদনাম করতেছিল এটা সেটা কইতেছিল, তখনকে কি কেউ দেখে নাই, তোরা নাইলে না দেখছিস তো কোনোলে চোখ নাই। তারপরে আবার কি দুর্বাস দুর্বাসের দুর্বাস মহিলা, এই যে শাহিনের সাথে যে মিল্লা কিবরিয়ার নামে কত কত কথা যে কইছিল, এটা কি দর্শক জাতি যারা পুরাতন ভিউয়ার্স আছে তারা দেখে নাই যে এই মহিলা কত ধরনের বা কত বড় চোরটা, চোরটা খালি কিন্তু হেনথে হেন সেহেনথে বেড়া পাল্টাইলেই হয় না, ওই চোদ্দটা করে ভাতার পাল্টাইলেই হয় না, কথার মধ্যেও কিন্তু যায় চোরটাগিরি পাওয়া যায়। তো এই কালিনুর বেগমের আর কত উদাহরণ দেবো, এই মরিয়মের সাথে কি কম অত্যাচার অত্যাজুলুম করছে এই মরিয়ম রে, এই যে ওই দিন কাও খ্যাট 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 করতেছে এই সাগিনুর রে, মানুষ কমেন্টের মধ্যে কইতেছে আপনার মার কি ব্যবহার এরকম কেন, একটা বাচ্চার সাথে কী সমস্ত ধরনের ব্যবহার আদি করে, আর তো মনে করেন বুড়া মানুষ, বুড়া মানুষ এই বয়সে থাকবে যে ভারবাস্তিক তাই না, কাপড় চুপড়ের দিক দিয়ে থাকবে অন্যরকম, যে তার ইয়া তার সতর দেখা যায় তার বুড়া মাইয়া যে ডাহিডা আবার ডাকে লগে লগে আবার বাপি পাড়া হে পাড়ায় যাইয়া ওই যে ডাইকা দিতে কয়। ও আরেকটা কথা, গতকালকে শুনলাম যে বাপিরে বলে গরুতে গুতা মারছে না দৌড়ানি দিছে, তো ভালোই লাগছে এই যে পরশু দিনকা নাজারিয়ার আগে বোলার বোলার বাঁশের বাড়ি খায়া পলাইছে পদ্মা চড়তে, তো হ্যাঁ আবার গরু গুতানি দিছে ওর কপালে আরও অনেক বড় দুঃখ আছে। তো দেখেন ছাগিনুরের কথা তো বললে যাইতেছি যে এই যে মায়ের লেগে চায় এক পিস মাছ দিছে, তা কী মাছ কন্দি, হ্যাঁ দুইটা মাছের মাথা আর দুইটা ল্যাঞ্জা, হ্যাঁ ছোটো ছোটো ল্যাঞ্জা, কই মাছটা বড় ছিল, ওই যদি হয় বড় মাছ তাহলে বড় মাছের কী হইব, বড় মাছ তাহলে তো নিজের ইচ্ছাকৃত স্ব ইচ্ছাকৃতভাবে নিজে মানে মইরা যাও, মানে ওর মইরা যাওয়া উচিত, ও কেন বড় হয়েছে, ও আর সাগিনুর যে মাছগুলো বড় দিছে সেই মাছগুলো যদি বড় হয়, তো মায়ের দিছে সাইগ মাছ কচু দিয়া কচু ডলা দিয়া রান্দা বেড়া খাইব। তো যাই হোক
এখন আসে আরেকখান কথায়, দেখেন ওই যে ওই দিনকার যে ননদ আইলো, ননদের যে কেন্দা কেটে বুকে লইছে, সেই বুকে লওয়ার সময় আরিফ গতকালকে ওই যে লিচু আনছে আর কি জানি আনছে, তো তখন কইতাছে আর ওরা মানে ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে বা ওরা এক এক সময় এক একটা করে ক্লু দেয়, এক একটা করে ইয়া দেয়, তো সেখান থেকে কিন্তু পাবলিকে নিয়ে নিয়ে খায়। তো সেখানে পাদুরি কইতাছে যে নানি নানারে রাইখা কিছু খায় না, তাই নানি রে কয়টা লিচু দিয়া দিছি। তো আরিফের সামনে কইছে, আরিফ কইতাছে কয় যে সবাই তোর তোমার মতো না, জামাই রাইখা একা একা খাইবো। তো তখন যাই ইয়া কইতাছে কয় মানে সাগিনুরে কইতাছে কয় যে দেখো তুমি কিন্তু এখন খালি গায়ে আসো, আমি নাহলে তোমার দেখাইতাম। আরিফ কয় সত্যি তো কইছি, তো আরও হওয়া সত্যি কথা তো সত্যই কইছে, খাওন দেখলে বা ওর জিব্বা সারাদিন খাওন দেখলে লক 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 করতেই থাকে, ও যে হাতি ও নিজেও বুল্লা যায়। আর পাদুরি যে এমন ভাব করছে যে সে মনে হয় ক্যামেরাতে আরিফরে কোনো দিন কিছু কয় নাই, উলি উরি বাব্বারি মনে হয় যে সে মাত্র নয়া হাপায় নয়া বিয়ে হয়েছে তার কিছু কয় নাই। এই যে সেদিন কাউ ইচ্ছা মতো আইকালা বাস দিল মোবাইলের মধ্যে, হ্যাঁ ওই যে ফোন দিয়া সাইরা আইকালা বাস দিল, এই সেদিন কাউ দিল, ওই দিন কাউ দিল, আর কত কত দেয়াম মানে এমন ভাব দেখায়। আর আরিফ যে কইছে যে তোমার মতো একা একা জামাই রেখা খাই না, ঠিকই মানে এই কথাগুলো ঠিকই, এরা যে জামাইরে গুরুত্ব দেয় না। আর আরে আরিফ তোর কি কমুহে ভাই, তোর সে দুই সাইডে না দিয়েও দাম দেয় না, এটা ঠিক যে তরে যে দুই সাইড পাঁচটে হাত দিয়েও তোকে যে জামাই হিসেবে কোনো গণ্যমান্য বা কোনো কিছু যে আসে না, যে তোরা জামাই বা এই এলাকার কী কয় ঘরের জামাই পরের জামাই যাই হোক জামাই, এই যে এটি যে তোকে মানবো, তোকে জীবনেও মানে না, মানে কী করবো, তোরা কি জামাই নাকি, তোরা যদি জামাই হইতি তাহলে তোদের সেরকম ইয়া থাকা আচার আচরণ থাকা উচিত ছিল। আর তোকে যদি জামাই ইয়া মানে তোরা যদি পুরুষই হইতে, তোর তো পুরুষই না, তুই যদি পুরুষ হইতি তাহলে তো তোর ঘরে তো বাচ্চাই তো, তোর বউ তো আর দুই বছর বা তিন বছর দুই আড়াই বছর ওয়েট করিয়া পদ্মাস্তরে গিয়া ওই কবিরাজের নোংরা পানি খাইতো না, আবার তোরেও খাওয়াইতো না, খাওয়াইয়া তো আর বাচ্চা কাচ্চা হওয়াইতো না। এখন কই একটু সানির ব্যাপারে, সানির বন্ধু ব্যাক টু ব্যাক ভিডিওতে তার ডিসক্রিপশনে কিছু কিছু কথা বলতেছে, কিছু কিছু কথা শেয়ার করতেছে, যে কথাগুলো কি না পাবলিকরাই ওনার কাছে জিজ্ঞেস করছে, হয়তো উনি কমেন্টে লেখে না বা ওই ডিসক্রিপশনে লেখা দেয়, আর ওনার মানে ওনার ভাষাগত একটু সমস্যা আছে জানেন, আমি আপনাদের সাথে সেইটা শেয়ারও করব। দেখেন একটা মানুষ কখন বলে যে আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ এখান থেকে হেফাজত করছে, ওই হ্যান থেকে হেফাজত করছে, কখন বলে, যখন একটা বিপদ আপদ থেকে উঠা যায় তখনই কিন্তু বলে। হ্যাঁ আর সানির মানে সানি এমন একটা মানুষ বা এমন একটা লোক যে কিনা দশজন মানুষের সাথে চলে সমাজে মিশে, হ্যাঁ কার ব্যবহার আদি কী, আর যেহেতু পুরান ঢাকার তাহলে তো কোনো কথাই নেই, তো সেইখানে কিন্তু আর যাই হোক সানির কিন্তু আত্মসম্মান বোধটা অবশ্যই ছিল। আর যার সাথে বিয়ে হয়েছিল সে যে একবারে খুব ভালো ফ্যামিলির ভালো ঘরের মেয়ে, তার ব্যবহার আদি ভালো তেমনও কিন্তু না, তার ব্যবহার আদি ভালো হইলে তাহলে কিন্তু সানির বোনরা এরকম অকালে ঝরে যেত না। তো এখন বর্তমানে যার সাথে রইছে সে কি না, সে যাই হোক তার মন মানসিকতা ভালো, তা আমি আপনাদের সাথে আসলে কমেন্টটা শেয়ার করি, তারপরে হয়তো কথাবার্তা বলি, আগে আপনাদের সাথে কমেন্টটা শেয়ার করে দিই। এখানে দিছে হ্যাশট্যাগ সানিকে আল্লাহ তালা বাঁচিয়ে দিছে, কারণ তার বাবা মায়ের দোয়া ছিল, কারো সাথে কখনো খারাপ করে নাই তাই আল্লাহ তালা ওকেও কোনো খারাপ দিকে ফালায় নাই। আর এটাই তো বাস্তব কথা, চোখে মানে চোখে গোতা লাগার আগে আল্লাহ বাঁচাই দিছে, আর না হয় আজকে ওকে খুঁজেও পাইতাম না। আর ওদের দুজনের সম্পর্ক কিন্তু সানির বিয়ের মানে আগে থেকেই ছিল, এখানে উনি আগে দেয় নাই, আর ওনার একটু ভাষাগত সমস্যা আছে, কোথায় কোথায় আকার কোথায় কী দিতে হবে সেটা দেয় না, হয়তো জানে না বা দেয় নাই। তো যাই হোক পরকিয়া একটা মানে পরকিয়া করা একটা মেয়ের নিয়ে সংসার করার থেকে একা থাকাটা অনেক ভালো ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ
হ্যাঁ ভালো ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সানিকে তার মতনই একটা মেয়ে জুটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাদের মন মানসিকতা আল্লাহর রহমতে ভালো আছে, দোয়া করবেন যাতে তারা ভালো থাকতে পারে। আর অতি শীঘ্রই ভিডিও একটা আসবে, একটু ব্যস্ত কারণে করতে পারতাছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো এখানে উনার কথাবার্তাতে একটু বাজাবাজি বা ইয়ে আছে আর আমার পড়তেও একটু সমস্যা হয়েছে। তো তো যাই হোক, এখানে উনি যে কথাগুলো বলছে যে ওই যে আগের থেকে পরকীয়া সম্পর্ক ছিল, মানে ছোটোবেলা থেকেই কিন্তু এই বাবুর সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। ইভেন সানির সাথে সংসার হওয়ার পরেও কিন্তু পরকীয়াই ছিল, এই পরকীয়া কিন্তু বন্ধ হয় নাই। ওই যে সানি যে ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছিল, তারপরে আবার যখন মিম রাগারাগি করে যাওয়ার পরে দুই মাস পরে আবার যখন একা একা ব্যাক হয়েছে, ওই যখন জানতে পারছে যে বাচ্চা পেটে সানিকে আইসা বলছে আমার বাচ্চা পেটে, তো তখন সানি কিন্তু বলছে যে এই বাচ্চা আমার না, ডিএনএ টেস্টের রিপোর্ট দাও, তারপরে গিয়ে আমি মাইনা নেব যে এই বাচ্চা আমার। মিম কিন্তু সেটা করে নাই। এখানে যদি অন্য কোনো মানুষ হইতো, অন্য কোনো মহিলারা হইতো বা মেয়ে হইতো, তাহলে কিন্তু যেমনি হোক হাজব্যান্ডকে বুঝাইতো, বা আর এটা কি হাজব্যান্ড জানে না বুঝে না যে এটা ওনার, নাকি উনি কখন কি করছে না করছে? আর হাজব্যান্ড কি এটা বুঝে না যে যেই মেয়ে মানে ঝগড়া লাগার পরে বা পদ্মাচরে যাওয়ার পরে একবার তার সাথে যোগাযোগ রাখতো না, সেই মেয়ে বিয়ার মানে রাগারাগি হয়ে গেছে, সেখানে রাগারাগি হয়েছে, সে রাগারাগি হওয়ার দুই মাস পরে আবার ফেরত আইছে, নিজে নিজে ফেরত আইছে, তাহলে এখানে কি কোনো ঘাপলার বিষয় না? আর সানির বন্ধু এত কিছু এখন শেয়ার করতেছে কেন? কারণ এত কিছু শেয়ার মানে মানে কি বলবো, এটারে এত কিছু শেয়ার করতে হয়তো হালকা পাতলা সানি বলছে, আর সানি পুরাটা বলতেছে না, কারণ হয়তো সানির এমন কোনো কিছু ইয়া করে রাখছে যে সানি বলতে পারতেছে না। ওই যে ওদিন বললাম যে কোনো ফাঁক ফকর হয়তো সানির বেলায় রাখে নাই, যেই কারণে সানি বলতে পারতেছে না। আর কিবরিয়ার বেলায় একটু মাগিনোর কিছু কিছু ভুল করছিল, যে কারণে কিবরিয়া ফাঁক ফুকর দিয়া ঢুকে গেছে। আর একটা মামলা চালাইতে গেলে কম টাকা পয়সার বা কম দৌড়াদৌড়ি, কম হ্যারাসমেন্ট হয় না, মানে কম হয় না আর কি। আর যেহেতু এগুলো একটা মানে একটা মামলা, তো এটা মানে যেন তেন কিন্তু মামলা না, তো এগুলো চলতে গেলে কিন্তু বহুত সময়ের দরকার আছে, যেটা আসলে এই মানে অনেকে চায় যে এই পুলিশি কেসে যাক বা কোনো কিছুতে যাক, আবার অনেকে যায় না, কেউ তো আর ইচ্ছা করে যায় না। মানে যারা যারা সতর্ক হয় বা যারা ঝামেলা পছন্দ করে না, তারা হয়তো ওগুলোর মধ্যে যাইতে চায় না। আর এমনিতেও সানির একটু আমার কাছে মনে হলো যে কাপুরুষ টাইপের, কারণ ওর আমার যেটুকু মনে হয় ওর যদি সন্তান হইতো বা ওর কিছু হইতো, তাইলে কিন্তু ওরে ওর সন্তানের এত অবহেলা, অব এত ইয়া করতেছে, একটু হইলেও কিন্তু ওর বিবেকে বাঁচত। হ্যাঁ, তো ওর কিন্তু সেটা হইতাছে না। কিবরিয়ার ভয়তে কিন্তু মরিয়মের সাথে কোনো খারাপ ইয়া করে না, মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু অতটা খারাপ ইয়া করে না। বাইরে কী করে ক্যামেরা, বাইরে কী করে সেটা পরের বিষয়, কিন্তু ক্যামেরাতে কিন্তু করতে পারে না। আর ইয়া মরিয়ম ইয়ার তো আবদিয়ার পিছনে তো কেউ নেই, আর আবদিয়ার পিছনে থাকবে কে? আবদিয়ার সানি তো কেউ না, এটা পাবলিক বুঝে না, খালি বলে আপনার মেয়েকে নিয়ে আসেন, আপনার মেয়েকে নিয়ে যান। আরে ভাই, মেয়ে তো তখনই হবে যখন বাপে জন্ম দিবে, আর মেয়ে তো তখনই হবে যখন ওই বাপে স্বীকার করবে যে এটা আমার মেয়ে। তারপরেও কিন্তু সানি কিন্তু কম কিছু করে নাই এই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটা পেটে আসা থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু কিন্তু সানি করছে। হ্যাঁ, তো এরপরে যদি বললাম যে বাড়ি আপনি যদি একটা কুত্তা পালেন, কুত্তার জন্য কিন্তু একটা আপনার মায়া দেয়া হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তো একটা বাচ্চা, নাদান বাচ্চা, তো সেখানে তো হবে আরও। তো এই বাচ্চাটা দেখার জন্য যখন গেছে তখন কিন্তু দেখতে দেয় নাই, তো যার বাচ্চা যে দেখতে দেয় নাই, যে জন্ম দেয় নাই, তার এত কুরকুরানি থাকার তো আমার মনে হয় না যে কোনো দরকার আছে। তো যাই হোক, ভিডিওটা এটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাতে লাইক মারি দিবেন, লাইক মারি 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 দিবেন। আর কেডা কী কিনছেন, হাম্বা না হাম্বা না মেহে মেহে, এই ডেটু জানাইন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।